জয়গুরু, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, ঈশ্বর তো মঙ্গলময়, তবু মানুষের এত কষ্ট কেন? শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, তাঁর দেওয়া মঙ্গল গ্রহণ করতে গেলেই চাই তাঁর প্রতি উন্মুখ হওয়া, তাঁকে ভালোবাসা, তাঁর প্রদর্শিত পথে চলা। নইলে তিনি আমাদের মঙ্গলের অধিকারী করে তুলতে চাইলেও আমাদের সহযোগিতা ছাড়া তা তিনি পারেন না। পুরীতে জগন্নাথের মন্দিরে যদি যাও তাহলে দেখতে পাবে জগন্নাথের হাত নেই। জগন্নাথ জনে জনে হাত বিলিয়ে নিজে হাতহীন হয়ে বসে আছেন, আমাদের উপর তাঁর কোনো হাত নেই। কিন্তু যেই আমরা তাঁকে আমাদের হাত দুখানি দিয়ে নিবিড়ভাবে আঁকড়ে ধরব, অমনি আমরা তাঁর হাতে চলে যাব। তখন তাঁর ইচ্ছায় আমরা চালিত করব নিজেদের, এমনি করেই আমরা সেই মঙ্গলের অধিকারী হব যে মঙ্গল তিনি আমাদের দিতে চান। জয় গুরু।